तेज बाड़ाच्छे एडिनो भाइरास बाकुड़ा सम्मिलनी मेडिकल कलेज और हासपाताले शिशु विभागे भीड़ जमचे क्रमश एक दिन भर्ती हो 27 जन शिशु मंगलवार रात पर्यंत बाकुड़ा सम्मिलनी मेडिकल कलेज हासपाताले चिकित्साधीन मोट 54 जन शिशु पिकु वार्डे चिकित्साधीन 10 जन शिशु सकलेर मध्ये एक ही उपसर्ग ज्वर सर्दी काशी और श्वासकष्टजनित समस्या देखा दिच्छे प्राय प्रत्येकटी शिशुर मध्ये तबे परिस्थिति एखोनो पर्यंत नियंत्रणाधीन बोलेई दाबी हासपाताल कर्तृपक्षेर प्रतिकूल परिस्थितिर जन्य परिकाठामो तैरिते विशेष नजर যখন অ্যাডিনো ভাইরাসের থাবা যখন বসিয়েছে ঠিক সেই সময় বাঁকুড়া হাসপাতালে ইতিমধ্যে কিন্তু 54 জন ভর্তি রয়েছে এবং তার ভিতরে 10 জন তারা রয়েছে যে পিক ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু বাঁকুড়া জেলার যিনি রয়েছে দায়িত্বে রয়েছে এবং তাদের যে দাবি রয়েছে যথেষ্ট পরিমাণে তাদের কিন্তু পরিকাঠামো রয়েছে এবং এখনও পর্যন্ত সেই পরিস্থিতি নেই যে কোনো রোগী বা কোনো এই যে শিশু তাদের কোনো রকম অপ্রীতিকরের কোনো ঘটনার কোনো ব্যাপার নেই বর্তমানে পরিস্থিতি গতকাল আমাদের 27 জন অ্যাডমিট হয়েছে ডিসচার্জ নিয়ে এখন আমার 54 জন পেশেন্ট বর্তমানে ভর্তি তার মধ্যে 10 জন আছে পিকুতে অবস্থা মোটামুটি পুরোপুরি আমাদের এখনও পর্যন্ত বলবো কন্ট্রোলে ভেন্টিলেটার নিয়ে আমরা রেডি ভেন্টিলেটার রাগেনি নেবুলেশন দিয়ে দে আর ট্রিটিং ওয়েল যদি কারোর কাছে এরকম কোনো সিমটম হয় বাচ্চাদের দুধ খেতে অসুবিধা হচ্ছে বা কোনো নিঃশ্বাসে কষ্ট বা জ্বর জ্বালা কাইন্ডলি প্লিজ ইগনোর না করে ইমিডিয়েটলি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ রিপোর্ট করুন একেবারে ছোট শিশুদের মধ্যে উপসর্গগুলি বেশ তীব্র 5 বছরের কম বয়সী সংক্রমিত শিশুদের ভোগাচ্ছে শ্বাসকষ্ট কাশি শিশুদের অবস্থা খারাপ হলেই হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ চিকিৎসা পদ্ধতির যে আলাদা কিছু অ্যাডেনোভাইরাসের স্পেসিফিক কোনো চিকিৎসা নেই চিকিৎসাটা মেইনলি হচ্ছে সিমটোম্যাটিক এবং সাপোর্টিভ পেশেন্টরা যেটা আসছে জ্বর কাশি শ্বাসকষ্ট এগুলো নিয়ে আসছে বয়স যত কম হচ্ছে সিমটমগুলো তত বেশি বাড়ছে বিশেষ করে কাশি শ্বাসকষ্টের সমস্যাগুলো খুব ছোট বাচ্চাদের বেশি হচ্ছে তবে আপাতত শ্বাসকষ্ট রুখতে নেবুলাইজেশন কার্যকর হচ্ছে পিডিয়াট্রিক ওয়ার্ড পুরো রেডি সঙ্গে প্রচুর ভেন্টিলেটার্স রেডি আছে কিন্তু ঘটনাচক্রে বাঁকুড়া মেডিকেল কলেজে এখনও ভেন্টিলেশন দিতে হচ্ছে না নেবুলেশন দিয়ে 95% রোগী আমাদের কাছ থেকে একদম পুরো নিরাময় পেয়ে এখান থেকে বাড়ি যেতে পারছে তবে ভবিষ্যৎ কি মৃত্যুর গ্রাফ উঠছে ক্রমশ স্থায়ী প্রতিকার প্রতিষেধকের আশায় বঙ্গ বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ